এটা বিলাখী জীবন এখন ব্যয়বহুল বিবাহ কোটি টকিয়া অভ্যর্থনা আৰু যে কটকী বহু VVIP VIP তারকারে অভ্যর্থনা অনুষ্ঠান সপন দেখিছিল এখন সুখৰ সংসাৰৰ বিবাহৰ পিছত কিছুদিন সুখ নিদ্ৰা কিন্তু এতিয়া নিদ্ৰাহীনতাৰ নিশা এয়া আশীৰ্বাদ নে অভিশাপ হয় আমি ক'ব বিচাৰিছোঁ ৰিলছ ৰাণী সুমি বৰা আৰু ফটোগ্ৰাফাৰ তাৰ্কিক বৰাৰ কথা দহদিনীয়া আত্মগোপনৰ অন্তত সিনেমেটিক ধরনে আত্মপ্রকাশ মহাপ্রবঞ্চক দম্পতির আত্মসমর্পণের পূর্বে স্পেশিয়াল টাস্ক ফোর্সের নিরাপত্তা বেষ্টনীত মরাণর হোটেলত নৈশ আহার জিমখানা ক্লাবর 24 নং কোঠাত রাজকীয় পুয়ার আহার গ্রহণ পিছত STFএ গতালে ডিব্রুগড় সদর থানা এতিয়া হোক প্রকৃত ঘটনালৈ মোস্ট ওয়ান্টেড প্রকারক দম্পতি অবশেষত লকআপত সুমি তার্কিক কোটিটকীয়া সেলিব্রিটি লকআপত যোগান ধরলে আরক্ষীয় নতুন কম্বল সেলিব্রিটির ভাবে সাফা করলে লকআপর মহিলা কক্ষ বহুদিনের ব্যবহার হওয়া নাছিল ডিব্রুগড় সদর থানার মহিলা লকআপ কক্ষ নতুন অতিথি বৃহস্পতিবারে মহিলা লকআপ কক্ষলৈ আহিব বুলি আরক্ষী ব্যস্ত হয়ে পড়ছিল পরিষ্কার করাত প্রবঞ্চক দম্পতিক 7 দিনের বাবে নিজের জিম্মাত বিচারিছিল ডিব্রুগড় আরক্ষীয়ে কিন্তু সুমি আর তার্কিকক 5 দিনের জিম্মাত দিলে ডিব্রুগড় সত্র ন্যায়াধীশের আদালতে ডিব্রুগড় সদর থানার লকআপর মহিলা কক্ষত নাই বন্ধ রখার বাবে কোনো ধরনের তলা লকআপর উপরতো হয়তো সাময়িকভাবে নতুনক ছপা করা কাগজত ফিমেল ওয়ার্ড বলে লগাই দিয়াহে দেখা গেল মেল ওয়ার্ডত নাই বন্ধ করার কোনো ধরনের সঁজুলি অথবা তলা এতিয়া সেলিব্রিটি প্রবঞ্চক দম্পতিয়ে নাপায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ নাপায় দামি কম্বল পাব কম দামি কম্বলহে পাব শুকান রুটি আর পনিয়া ডাইল লগতে পাব লেতেরা প্রস্রাবগার শৌচাগার নিউজ ডেস্ক রিপোর্ট প্রথম খবর।